আসসালামু আলাইকুম, আশাহীন টাইমসে আপনাকে স্বাগতম। যদিও আমি কোনো ইউটিউবার না কিংবা ভিডিও টিডিও বানাই না সময়ের কারণভাবে, তারপরেও যে বিষয়গুলো মনে হয় যে আপনাদের জানানো দরকার, অনেকের প্রয়োজন কাজে আসতে পারে, সে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমরা দেখব হচ্ছে ইমেল মার্কেটিং কী, কীভাবে করতে হয় এবং কীভাবে ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল কালেক্ট করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। তো ইমেল মার্কেটিংয়ের জন্য যে কাজগুলো করতে হয় সেটা প্রথমেই ইমেল কালেক্ট করতে হয়। দেখুন ইমেল কীভাবে কালেক্ট করতে হয়। ধরুন আপনার কিওয়ার্ড হচ্ছে বিজনেস, ঢাকার ভিতরে যতগুলো বিজনেস ওনার আছে, বিজনেস ওনারদের পার্সোনাল মেইল কালেক্ট করে তাদের মেইলে ক্যাম্পেইন চালাবেন। তো আপনি লিখেন বিজনেস, স্পেস দিয়ে লিখুন প্লাস প্লাস, সেখানে হচ্ছে ঢাকা আপনার লোকেশনটা, দেন হচ্ছে @gmail.com সার্চ করুন। তো এখানে হচ্ছে ফার্স্ট পেজে গুগলের 10টা সার্চ আসে, 10টা সার্চ আইটেম অথবা আপনার 10টা রেজাল্ট আসে। তো আমরা একসাথে 100টা দেখব, এক পেজে 10টা করে 10টা পেজ শো করে। তো একটা করে না দেখে আমরা সবগুলো একসাথে দেখবো। তো সেটার জন্য সেটিংস থেকে যেমন সার্চ সেটিংয়ে এখান থেকে আপনার টার্গেট রেশিও দেওয়া আছে, আমরা ধরুন সবগুলো একসাথে দেখবো 100টা। দেন হচ্ছে আপনি লোকেশন ঠিকঠাক করে দিয়ে, যেমন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ, আপনি যদি অন্য কোনো কান্ট্রি চান অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবেন। ওকে, দেন হচ্ছে আমি এটা সার্চ দিলাম, এখানে যে রেজাল্টগুলো শো করেছে আমি এটা কপি করে নিয়ে কন্ট্রোল সি কপি করে নিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে সেখানে আপনি দেবেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদিও আপনার কপি টেক্সটগুলো এই ফিল্ডে পেস্ট করুন। তারপর হচ্ছে সেপারেটরটা চেঞ্জ করতে হবে, আপনার নিউ লাইন দিতে হবে কমা থাকলে। তা আপনার টাইপ অ্যাড্রেস, এখানে অনেক সময় ইউআরএল দেওয়া থাকে, আপনি চেক করে ইউআরএল দেওয়া থাকলে ইমেল দিয়ে তবে আপনি এক্সট্রাক্ট করবেন। তো অলরেডি 6টা ইমেল আমরা পেয়েছি, আর বেশি আসে আপনার হচ্ছে সার্চ থিঙ্কিংয়ের উপর ম্যাটার করে এই ব্যাপারটা। যাই হোক, আমরা এটা কপি করে নিয়ে এখন আপনার এক্সেল ফাইলে রাখতে পারেন। আপনি কালেক্টেড মেলগুলো একটা এক্সেল ফাইলে রেখে আমি এটা একটু বাড়িয়ে দিই, বড় করে দিই, অনেকটা নিয়ে নিই। ওকে, ঠিক আছে। তো চলুন, এখন এই মেলগুলো অ্যাক্টিভ আছে কি না সেটাও তো আমাকে জানতে হবে। আমি মেল ক্যাম্পেইন করব, কতটা মেল অ্যাক্টিভ আছে সেটা যদি আমি না জানি, অযথা কষ্ট করে মেল ক্যাম্পেইন করে আমার তো কোনো ফায়দা হচ্ছে না। তো চলুন, ইমেলটা অ্যাক্টিভ আছে কি না সেটা চেক করে দেখতে হবে। তো সি, আমার নিউ ট্যাব ওপেন করে চলে যান মেল চেকার। আমি এই লিঙ্কগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার কপি মেলটা এখানে পেস্ট করুন, চেক করুন। ওকে, তার মানে এই মেলটা অ্যাক্টিভ আছে। তো এই মেলটা আমি ক্যাম্পেইনে দিতে পারি, এই জন্য আপনি হচ্ছে এটা আলাদা করে রাখতে পারেন আপনার সুবিধার্থে যে মেলটা অ্যাক্টিভ। এবার দ্বিতীয়টা, সরি মেলটা কপিতে মিস্টেক আছে, ডট চলে এসেছে, এবার কপি করতে পারেন। আননোন,
এরকম কোনো মেইল নেই অথবা অ্যাক্টিভ নেই অথবা পূর্বে ছিল। তো এই মেলগুলো আপনি সেপারেট করে রাখবেন, যেহেতু এটা নেই আমি এখান থেকে সরিয়ে দিতে পারি, অথবা যেটা আছে এটা এইভাবে আপনার সুবিধার্থে আপনি লিস্ট করতে পারেন। দেন হচ্ছে মেইলে যে আপনি একসাথে 1000 মেইল আপনার জিমেইল থেকে আপনি 1000 মেইল একসাথে সেন্ড করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল বলেন, ভিডিও বলেন, সেটা ধন্যবাদ, সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।